नमस्कार सकल के प्रीति शुभेच्छा एवं भालोबासा। आमी बेश कयेकटा राशि बोले आसछि, आज के राशि शेष। सबाई मेष थेके शुरू करे, आमी मीन थेके शुरू करेछि, जार फले आमार काछे आज के एई 12टा राशिर मध्ये मेष राशिटा शेष होच्छे। तो एतगुलो राशि जे आमी बोललाम तार मध्ये अनेकटाई भालो पेलाम वृष राशि। आमी बोलेछिलाम भालो राशिर ब्यापार आछे, आर अनेकटाई किन्तु भालो राशि आछे, সেটা হচ্ছে মেষ রাশি। যত রাশি বলেছি তার মধ্যে বৃষ মেষটা অনেকটা ভালো আছে। বৃষ রাশি তো খুবই ভালো পেয়েছি, কর্কট রাশিরও ভালো পেয়েছি, কয়েকটা রাশির তো খারাপ থাকবেই। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই যে আমাদের রাশি আছে 12টা, সবার তো সমান যাবে না, কিছু না কিছু 19-20 যাবেই। তারপর এই বছরটা কিন্তু কেতুর বছর। আমরা কেতুকে কানা কেতু বলি, সব কিছু হাতরে হাতরে বেড়াতে, সব কিছু আমাদের খুঁজতে হবে তবে পাওয়া যাবে। কিন্তু একটা আমাদের নপুংসক হিজড়ে গ্রহ, না ম্যাসকুলাইন জেন্ডার না ফেমিনাইন জেন্ডার। বিগত দু চারটে বছর যা গেছি করোনার বছর, তো এই বছরটা কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতি আছে, খুব ভালো পাচ্ছি না। আমি দেখুন প্রথমেই বলেছি, দু মাস আগের থেকে শুরু করছে মেষ বৃষ মিথুন কর, বলেছি যে 2023 সম্বন্ধে বলেছি প্লেন ক্র্যাশ হবে, হয়ে গেছে, নেপালে হলো। ট্রেন দুর্ঘটনা হবে, হচ্ছে। বাস দুর্ঘটনা হবে, সরকারি নথিপত্র আগুন লেগে পুড়ে যাবে, অনেক রাজনৈতিক আরও নেতার সম্মানহানি হবে, ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের অবস্থা রাজনৈতিক দিক থেকে ভীষণ খারাপ আছে, জসিমর ধ্বংস হতে চলেছে, বলেছে ভূমিকম্প হবে, ধসে যাবে, শেষা কলি চলছে। তো কলির পিতা ক্রোধ, মাতা হচ্ছে হিংসা, তারা পরস্পর ভাই বোন ছিল, তাদের ঔরজাত সন্তান হচ্ছে কলি, কলির পিতা কিন্তু আমরা, ভয়ঙ্কর একটা শেষাকলির পরিস্থিতির মধ্যে চলছে, পরপর কিন্তু ধসে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, ভগবান করি রক্ষা হোক সব। কিন্তু ক্যালকুলেশন অঙ্ক তো বলতে অনেকে অনেক কথা বলে, আমার সাথে মিলবে না। দেখবেন আমার অনুষ্ঠানগুলো দেখবেন, আমি তো করেছি কবে, 3 বা 2 মাস আগের থেকে করছি। 2023 সম্বন্ধে কবে বলেছি আপনারা দেখলে বুঝতে পারবেন কোন ডেটে করেছি, সেই যা বলেছি দেখবেন আস্তে আস্তে মিলে যাচ্ছে। আমার ক্যালকুলেশন অঙ্কটা অন্যরকম, 23-33 বছর এই লাইনে আছি, বহু মানুষের আমি ভবিষ্যৎ বক্তা, আমি এই লাইনে থেকে অনেকের মানুষের করছি, চেষ্টা করছি, সর্বেশ্বর বা শ্রেষ্ঠ মানুষ না আমি, ভগবানও না, চেষ্টা করছি মানুষের কিছু উপকার করার জন্য, ক্যালকুলেশন অঙ্ক করে বলছি, আস্তে আস্তে মিলে যাচ্ছে। তো আজকে আমি বলবো আমার এখানে মেষ রাশি হচ্ছে শেষ রাশি। আমি যেহেতু মীন থেকে শুরু করেছিলাম মেষ রাশি, মেষ রাশি যাদের আছে তাদের ক্ষেত্রে বলবো পরিশ্রমের মাধ্যমে ভাগ্যের উন্নতির যোগ প্রবল। মেষ রাশির ক্ষেত্রে একটাই টিপস দেবো, পরিশ্রম প্রচুর করতে হবে, কিন্তু পরিশ্রম করলে কিন্তু তার সাফল্য মিলবে, উন্নতির জায়গাটা কিন্তু ভীষণ ভালো আছে। আধ্যাত্মিক চেতনার মধ্যে থাকলে খুব ভালো হবে, একটু ধার্মিক চিন্তাভাবনা রাখলে ভালো হবে, একটু তীর্থ ভ্রমণ করলে কিন্তু ভালো যোগ পাওয়া যাবে, একটু কামাখ্যা, একটু তিরুপতি, একটু ছিন্নমস্তা, একটু তারাপীঠ, একটু কালীঘাট, এগুলো প্রত্যেকের বলবো বিষ রাশি, এই মেষ রাশির ক্ষেত্রে প্রত্যেকের বলবো প্রতি শনিবার একবার দক্ষিণেশ্বর যান, দারুণ ভালো হবে। প্রতি মঙ্গলবার কালীঘাট যান, মাসে একবার অন্তত তারাপীঠ যান, বছরে 1-2 বার কামাখ্যা বা তিরুপতি চলে যান। তীর্থস্থান যদি ভ্রমণ করা যায় দেহ মনের পবিত্রতা বাড়বে, শান্তি হবে, মিলিয়ে নেবেন। বা কোথাও বেড়াতে যাওয়ার চিন্তাভাবনা করছেন সেখানে আপনি যান, একটু রাহু ঘোরাবে। মেষ রাশির মধ্যে রাহুর অবস্থান, সমসপ্তমে কেতুর অবস্থান, সপ্তমে কেতু, রাহু কেতু কিন্তু বিবাহ দেয়, অতএব মেষ রাশির ক্ষেত্রে যাদের বিবাহ হচ্ছে না, বিবাহ হবেই, ভালো পাওয়া যাচ্ছে কিন্তু খারাপ পাওয়া যাচ্ছে না। মেষ রাশির ক্ষেত্রে যেহেতু মেষ রাশির ক্ষেত্রে বসে আছে রাহু, সেখানে একটু শারীরিক দিক ডিস্টার্ব হবে, হঠাৎ একটু অর্থ বেরিয়ে যাবে, বাকি মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো পাওয়া যাচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে বলো বাক্য একটু সংযম করতে, বিশেষ করে নিজের লোকের কাছে বাক্য সংযম করলে জায়গাটা কিন্তু ভীষণ ভালো হবে। মেষ রাশির ক্ষেত্রে ধীরে ধীরে ভাগ্যতির উন্নতি বললাম, পরিশ্রম করবে তাতে উন্নতি কিন্তু হবে। এবং মেষ রাশির ক্ষেত্রে একটু মামলা মকদ্দমায় যেটা হচ্ছে না জয়লাভ, বহুদিন থেকে বসে আছেন হচ্ছিল না, মামলা তো ছুলে বলে না, 18 পুলিশে ছুলে 18 গা, আর উকিলে ছুলে 36 গা, 36 বছর ধরে চলছে, 20 বছর ধরে, 10 বা 5 বছর চলছে। মেষ রাশির ক্ষেত্রে মামলা মকদ্দমা, ডিভোর্সি কেস, সম্পত্তিগত মামলা বা এই ধরনের কোনো মামলা যদি হয়, ভাই ভাইয়াদের সঙ্গে মামলা, এগুলো কিন্তু নিষ্পত্তি হতে পারে যাদের মেষ রাশি, মিলিয়ে নেবেন 2023টা। কর্মের দিক থেকে কিন্তু জীবনে বিশাল উন্নতির যোগ পাচ্ছি,
কর্মের ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে মেষ রাশির ক্ষেত্রে। কর্মের ক্ষেত্রে উন্নতি যথেষ্ট আছে, কর্মক্ষেত্রে একটু ভালোভাবে থাকা ব্যবহারটা ভালো করলে জায়গাটা ভীষণ ভালো হবে। তবে যাই কিছু কর্ম করুন, আপনি পরিকল্পনা করে কর্মটা করলে কিন্তু আমাদের জীবনে অনেক সাকসেস আসবে। প্রচুর পরে তো প্রথমেই বললাম, প্রচুর পরিশ্রম, তারপরে ফল উন্নতি, এবং সেই উন্নতিটা কিন্তু তৎপল হবে না, ধীরে ধীরে উন্নতি হবে। বিশেষ করে মেষ রাশির ক্ষেত্রে এপ্রিলের পর থেকে কিন্তু ভীষণ ভালো হবে, সর্বক্ষেত্রে কিন্তু ভালো হবে। আধুনিক প্রযুক্তিগত যারা, মানে যারা আইটি সেক্টরে আছে, যাদের আধুনিক প্রযুক্তিতে আছে, তাদের ক্ষেত্রে বিশেষ কিছু উন্নতির যোগ আছে। বললাম 6 এপ্রিলের পর ভীষণ উন্নতির যোগ প্রবল, রোজগার কিন্তু ভালোই হবে, তবে ধীরে ধীরে হবে, এবং নতুন ব্যবসার জন্য পুঁজি বিনিয়োগ করলে কিন্তু ভালো হবে। যারা শেয়ার বাজারের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো হবে, যারা চাকরি করছেন এখানে তাদের দূরে চলে যেতে হতে পারে, রেলে চাকরি করছেন এখানে কলকাতায় পোস্টিং, তাদের দূরে পোস্টিং হতে পারে, এরকম যাই চাকরির ক্ষেত্রে দূরে পোস্টিং হওয়ার যোগ কিন্তু প্রবল। তার জন্য বিচলিত হওয়ার কিছু নেই, বাড়ির কাছে ছিলেন, খুব ভালোই লাগছিল, চাকরির ক্ষেত্রে কিন্তু হতেই পারে, কিন্তু বেশ কিছুদিনের মধ্যেই আবার কিন্তু জায়গাটা ভীষণ ভালো হয়ে যাবে, এগুলো কিন্তু খেয়াল রাখবেন। এবং মেজর যে কিন্তু বিবাহ ক্ষেত্রে বললাম, বিবাহ ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হবে, যারা প্রাথমিক শিক্ষায় আছেন তাদের ক্ষেত্রে লেখাপড়া খুব ভালো আছে, উন্নতি ঘটবে। বিদেশে জন্মস্থান থেকে দূরে পড়াশোনা করতে চাইলে অবশ্যই হবে, যারা বিদেশে জন্ম তারা তাদের তার থেকেও দূরে পড়াশোনা করলে ভালো হবে, যাদের দেশে জন্ম তারা বিদেশে পড়াশোনা করলে বিশেষভাবে হবে। আপনি চিন্তা করছেন ছেলে মেয়েকে দেবো আমি উড়িষ্যার কিটে, ভুবনেশ্বরে কিটে দেবো, এখানেই কলকাতাতেই পড়ুক, না আপনি দিয়ে দেন দূরে, ব্যাঙ্গালোরে কোথাও দেবেন, দিয়ে দেন, নার্সিংয়ে দিয়ে দেন, দূরে পড়লে কিন্তু বিশেষ উন্নতির যোগ কিন্তু পাচ্ছি। যারা রিসার্চ করছেন, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছেন, যাদের মেডিকেলে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো যোগ কিন্তু আছে, এবং রিসার্চের কিন্তু জায়গাটা, তাদের ডক্টরেট যারা হবার যোগ চলছে তারা হয়ে যাবে, এবং গাইডের ক্ষেত্রে একটু প্রবলেম হয়, গাইডটাও কিন্তু ভালো মিলবে। রিসার্চ বা ডক্টরেট করতে গেলে গাইডের খুব প্রয়োজন, গাইডটা কিন্তু ভীষণভাবে পেয়ে যাবেন, আগে খারাপ ছিল এখন পেয়ে যাবেন, এবং তার থেকে উন্নতি যোগ আছে। বিবাহ যোগ বললাম রয়েছে, বিবাহ প্রচণ্ডভাবে হয়ে যাবে, এবং গৃহে মাঙ্গলিক কার্য, শুভ কাজ হওয়ার প্রবণতা কিন্তু বেশি আছে। যাদের শ্বাসকষ্টের একটু রোগ আছে, সর্দি শ্রেষ্ঠা ঠান্ডা লাগার প্রবণতা, তারা শরীরের যত্ন নিতে বলছে। হাঁটুর সমস্যা বাড়বে, ইউরিক অ্যাসিড থেকে সাবধান, এই সব টুকটাক রোগগুলো বৃষরা বা মানে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ খারাপ। প্রত্যেকের উদ্দেশ্য হলো ভালো করে যত্ন নিয়ে কিন্তু করবেন। যারা বিজনেস করছেন, দূরে বিজনেস করছেন, মানে এখান থেকে আপনার বাড়ি বিজনেসটা করছেন উড়িষ্যাতে, ওয়েস্ট বেঙ্গলে বাড়ি বিজনেস করছেন আসামে বা গুজরাটে, সেই বিজনেস কিন্তু ভীষণ উন্নতির যোগ যাবে, মিলিয়ে নেবেন, আমি কি বলছি, দারুণ ভালো। বিষরাশির ক্ষেত্রে বলবো এর চিহ্ন হচ্ছে ভেড়া, চর রাশি, বিষরাশির ক্ষেত্রে জাতক জাতিকে দেখবেন মিলিয়ে নেবেন, কিছু না কিছু তারা দূরেই থাকে, যারা চাকরি করছে তারাও দূরে, ব্যবসা করছে তারা দূরে, চর রাশি তো ঘুরে ঘুরে বেড়ায়, একটু ঘুরে ঘুরে করতে হবে কিন্তু বিষরাশি। এর অধিপতি হচ্ছে মঙ্গল, একটা অগ্নিতত্ত্ব রাশি, বিষরাশির দিক হচ্ছে পূর্ব দিক, যা কিছু কাজ করবেন পূর্ব দিকে মুখ করে করবেন, অসাধারণ ভালো ফল পাওয়া যাবে বিষরাশির ক্ষেত্রে। মেষ রাশির ক্ষেত্রে একটু বলবো, একটু রাগ যেটা বিশেষ হবে, কারণ ক্ষত্রিয় বর্ণ, মেষ রাশি হচ্ছে ক্ষত্রিয় বর্ণের, এর অঙ্গ কিন্তু মাথা, মাথার যন্ত্রণা হতে পারে, এবং মাথা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, মাথা ঘোরাতে পারে, সব কিছু ঠান্ডা মস্তিষ্কে কাজ করবেন, দেখবেন সব ঠিক হবে। যারা মেষ রাশি তাদের ক্ষেত্রে বলবো লাল রংটা ইউজ করতে, মেরুন রংটা ইউজ করতে, ভীষণ ভালো ফল পাওয়া যাবে। রবিবার আর মঙ্গলবার শুভবার, এই দিক এই বারগুলো কিন্তু মেষ রাশির ক্ষেত্রে ভীষণ কাজের, শুভ দেবতা শিব এবং হনুমান। আমরা নিজেরা নিজেদের মোবাইলে নিজেদের ছবি রাখি, আমাদের বাবা মা মারা গেছে বা কেউ মারা গেছে তার ছবি রাখি, এটা অন্যায়, বিশেষ করে নিজের ছবি রাখবে না, নিজের ছবি রাখলে নিজের পরমাই কিন্তু কমে যায়। 2023-এ বৃষরাশির ক্ষেত্রে সবার এখন অ্যান্ড্রয়েড ফোন, প্রত্যেকের উদ্দেশ্য বলবো শিবের ছবি বা হনুমান বজরঙ্গী বালির ছবি রাখবেন, এই যে মোবাইলটা খুললে ওদের ছবি, শিবের ছবি দেখছেন, হনুমানজির ছবি দেখছেন, এই হনুমানজির ছবি দেখা মানে আপনার জীবনের অনেক সংকট বচন, অনেক কিছু আপনি কাটিয়ে উঠতে পারবেন, শিবের ছবি দেখা মানে অনেক কিছু বিপদ আপদ থেকে নাশ হতে পারবেন,
এই ছবির এখন 2023 রেখে দেখুন না, নিজের ছবি তো অন্য মোবাইলের অন্য জায়গায় রাখতে পারি কিন্তু ওয়ালপেপারে রাখবেন। ওয়ালপেপারে মেষ রাশির ক্ষেত্রে বলবো অবশ্যই শিব এবং হনুমান। শুভ সংখ্যা 9, শুভ তারিখ 9/18/27, এই তারিখগুলোই যারা মেষ রাশি তারা কিন্তু কাজে লাগান। মেষ রাশির শত্রু রাশি হচ্ছে মিথুন এবং কন্যা, এই রাশির সাথে বিজনেস কোনো বৈবাহিক সূত্রে আবদ্ধ হবেন না, এই দিকে কিন্তু খেয়াল রাখবেন। এবং শুভ দিক, মেষ রাশির শুভ দিক, প্রতিদ্বন্দ্বিতা সবসময় একটা তাকে কুড়ে কুড়ে খাবে, সে সবসময় না ওর প্রতি একটা প্রতিদ্বন্দ্বী জায়গাটায় বা তর্ক বিতরের জায়গাটায় সে বেশি ইনভলভ হতে চাইবে। যাদের মেষ রাশি তাদের ক্ষেত্রে এটা পাচ্ছি, সব কিছু জীবনকে জিজ্ঞেসকে সে আহ্বান করে নেবে, আহ্বান করার দক্ষতা তার ভীষণ থাকবে। আত্মীয় পরিজনদের প্রতি তার কর্তব্য কিন্তু ভীষণ থাকবে দেখবেন, বিশেষ করে 2023-এ খুব আত্মীয় পরিজন স্নেহ প্রবণ হয়ে পড়বেন, আত্মীয় পরিজনদের প্রতি দুর্বলতা পড়ে যাবেন, মানে দিদি আছে দূরে, মাসি পিসি মামা তাদের প্রতি তার কর্তব্যটা বেড়ে যাবে। 2023 বিষরাশিরা নেগেটিভ দিক আছে, একটা অধৈর্য ভাব হবে দেখবেন, নেগেটিভ দিক অধৈর্য, মানে বিষরাশি এই মেষ রাশির ক্ষেত্রে দেখবেন, সরি বৃষরাশি বলা হয়ে যাচ্ছে, মেষ রাশির ক্ষেত্রে দেখবেন একটা অধৈর্য ভাব থাকবে, বিশেষ করে মেষ রাশির ক্ষেত্রে রাহুর একটা অবস্থা, রাহু চঞ্চল, রাহু স্থির থাকতে পারেনি, সবসময় কিছু না কিছু একটা করতেই থাকে, একটা দাম্ভিক প্রকৃতির হবে, এটা নেগেটিভ দিক। মেষ রাশির ক্ষেত্রে বলবো ভোর 4-6 মধ্যে যদি কেউ পড়াশোনা করতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো একটা পড়াশোনায় ভালো হবে। প্রত্যেক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যাদের মেষ রাশি তারা ভোর 4-6 মধ্যে কিন্তু অবশ্যই পড়াশোনাটা করুন, একটু মুখে মধু দিয়ে দারুণ ভালো ফল পাওয়া যাবে। মেষ রাশির ক্ষেত্রে একটু মন্ত্র আছে, আপনারা প্রতিদিন যদি জপ করতে পারেন আপনাদের জীবনে বিশেষ উন্নতি হবে। ওইং হ্রিং শ্রিং, ওইং হ্রিং শ্রিং, ওং আং ইং ইং, মেষ রাশয় নম, ওইং হ্রিং শ্রিং ওং আং ইং ইং, মেষ রাশয় নম, এই মন্ত্রটা যদি জপ করতে পারেন, যদি না পারেন নেট থেকে নিয়ে নেবেন, আমার কথা বুঝতে না পারেন, মেষ রাশির বীজ, মেষ রাশির বীজ মন্ত্র নেট থেকে নেবেন, ওই পাঠ করুন, সকাল সন্ধ্যে একবার বসে পাঠ করুন, জীবন তথা আপনার বদলাতেই হবে। আর যেগুলো বললাম একটু মেনে চলুন। বৃষরাশি মেষ রাশির ক্ষেত্রে 2023-এর অনেক ভালো পেলাম, অন্য অন্য রাশির থেকে অনেক বেটার পেয়েছি, খুব ভালো থাকুন, খুব ভালো হোক আমি চাইবো, দেখবেন আমার কথাগুলো মিলিয়ে নেবেন, আমার ক্যালকুলেশন একটুও ভুল হয়নি, বিগত কয়েক বছর বলে আসছি তো তার পরিপ্রেক্ষিতে বলছি, অনেককে অনেক কিছু বলবেন কিন্তু গুছিয়ে বলবেন, আমার থেকে ভালো বলবেন, আমার থেকে অনেক কথা জানেন তারা, ক্যালকুলেশনে আমার জায়গাটা কিন্তু অন্যরকম আছে, আমি আর অঙ্ক কষে বলি দেখবেন মিলতে বাধ্য, আপনাদের মিলছে, খুব ভালো থাকুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদের নতুন নতুন তথ্য আরও দেবো 2023-এ। নমস্কার।